চ্যানেল এই নিউজে সবাইকে স্বাগতম রং লেগেছে নাটরের চলনবিল ও হালতি বিলে বিল দুটিতে চলছে বড় ধান কেটে ঘরে তোলার ধুম নাটরের বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত নাটরের চলনবিল হালতিবিলে হালতি বিলে চলছে পুরোদমে বড় ধান কাটার ধুম ভোরের আলো ফোটার পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কৃষক আর কৃষি শ্রমিকদের ব্যস্ততায় মুখর বিলের মানুষ এবার ফসল ভালো হওয়ায় কৃষকের ঘরে ঘরে চলছে আনন্দের আমেজ যেন রঙ লেগেছে নাটোরের চলন বিল হালতি বিলে বিল জুড়ে কৃষক আর কৃষি শ্রমিকদের বড় ধান কেটে ঘরে তোলার কর্মযজ্ঞে মনে হওয়ার উপায় নেই যে বৈশাখের তপ্ত রোদে পুড়ছে জনপদ বরং খরতাপকে আশীর্বাদ বানিয়ে বৃষ্টি আসার আগেই মাঠের পাকা ধান গোলায় ভরতে ব্যস্ত কৃষক ভোরের আলো ফোটার পর যে যার মতন নেমে পড়ছেন মাঠে কোথাও কৃষি শ্রমিকরা ধান কাটছেন কাস্তে হাতে কোথাও চলছে যন্ত্রের মাধ্যমে ধান কাটার কাজ মাঝে মাঝে বিরতি পানাহার এরপর বিকাল থেকে শুরু মাঠ থেকে ধান তুলে খোলায় এনে মাড়াই এবং বস্তা ও গোলায় ভরার কাজ আবহাওয়া অনুকূলে থাকায় এবার নাটোরের বিলাঞ্চলে বোরোর ভালো ফলন হয়েছে বাজারে দামও ভালো কৃষকরা বলেন তবে অতিরিক্ত খরার কারণে কিছু ফলন কমও হয়েছে বলেন কৃষকরা তবু সব মিলিয়ে খুশিতে কৃষক আবার মজুরি হিসাবে বাড়তি ধান পেয়ে খুশি বিভিন্ন জেলা থেকে ধান কাটতে আসা কৃষি শ্রমিকরাও চলনবিল হালতিবিল শহর নাটোর জেলায় বড় ধান কাটার উৎসব শুরু হয়েছে জানিয়ে এবারের ভালো ফলনে খুশি কৃষক কৃষি বিভাগ। তারা পরামর্শ দিচ্ছেন প্রাকৃতিক দুর্যোগের আগেই কৃষক যাতে দ্রুত ফসল ঘরে তুলতে পারে এবছর নাটোর জেলায় প্রায় একষট্টি হাজার হেক্টর জমিতে বড় আবাদ হয়েছে যা থেকে প্রায় সোয়া চার লাখ মেট্রিক টন ধান উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ এর মধ্যে অর্ধেকই উদ্বৃত্ত রিপোর্ট চ্যানেল খরার কারণে ধানের ফলন কম আমাদের শত শত কৃষক এলে তিনটের মধ্যে আছে ধান আমার এবার ফলন খুবই কম রোদের কারণে রোদ বেশি হওয়ার কারণে ধান পাকার আগে লুসা হয় মারা মারা যাচ্ছে এবার ধানের ফলন খুবই কম হবে ছয় বিঘা ধান লাগাছে আমি